বগুড়ায় মার্কেট নির্মাণের জের ধরে ওয়ার্ড বিএনপি ও জামাতের অফিসে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে দুপচাচিয়ার তালুচ বাজারে এ হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীদের কথা চিন্তা করে নতুন করে সরকারি জায়গায় মার্কেট নির্মাণ শুরু করেন গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জামাতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ আবু তাহের। মার্কেটটি সরকারি জায়গায় নির্মিত হওয়ার কারণে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেন গুনাহার ইউনিয়নের 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম। এ নিয়ে গতকাল দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় 10 জনের বেশি আহত হয়েছেন।